বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটি। আজকে আপনাদেরকে দেখাবো সেই পানাম সিটির পাশেই অবস্থিত বড় সর্দার বাড়ি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত জাদুঘর। পানাম সিটি থেকে মাত্র 5 মিনিটের পথ, তাই রিক্সা নিয়ে আমি আর আমার বন্ধু ছুটে গেলাম ইতিহাসের সেই জ্বলন্ত নিদর্শন বড় সর্দার বাড়ি দেখতে। টিকিটের মূল্য 50 টাকা। ঢুকতে যেন চোখ আটকে গেল বড় সর্দার বাড়িতে। টলটলে পানির ছোট্ট পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন বড় সর্দার বাড়িটি। প্রায় 600 বছরের পুরনো সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়ি। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্য শাহ সর্দার নামের এক হিন্দু ব্যবসায়ী। তার নামানুসারেই এই বাড়িটি বর্তমানে সর্দার বাড়ি নামে পরিচিত। এই ভবনটিকে আবার অনেকে বাংলার প্রথম রাজধানী স্থাপনকারী ইশাকার জমিদার বাড়িও বলে থাকেন। বাড়িটির প্রধান গেটের যে কারুকাজগুলো রয়েছে এগুলো দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম। বাড়িটির ভেতরের কারুকাজ সত্যি অসাধারণ। কতটা দক্ষতার সাথে কাজগুলো করা হয়েছে নিজের চোখে না দেখলে যেন বিশ্বাসই করতে পারতাম না। আর একটা কথা না বললেই নয়, সেই আমলে স্থাপত্যদের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তাদের কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে তৈরি এসব অসামান্য স্থাপত্যই এখনকার দিনের আধুনিক স্থাপতিদের পাঠ্য ও গবেষণার বিষয়। সত্যি এই বাড়িটির কারুকাজ দেখে সেই আমলের ধনী ব্যবসায়ীদের আভিজাত্য ও রুচির পরিচয় পাওয়া যায়। ১৩০৮ সালে এই বাড়িটি প্রথম সংস্কার করা হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে অধিগ্রহণ করেন। ১৯৮১ সালে সরকার এই ভবনটিকে লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বড় সর্দার বাড়ির বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়। বাড়িটির সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এটিকে সেই আদিরূপ ফিরিয়ে দিতে 2012 সালে কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াং ওয়ান কর্পোরেশন এগিয়ে আসে। অনুদান হিসাবে কোম্পানিটি প্রায় 20 কোটি টাকা ব্যয় করে ভবনটির আদিরূপ ফিরিয়ে আনে। নওগাঁর পাহাড়পুর থেকে আনা অভিজ্ঞ 150 জন রাজমিস্ত্রি এ কাজ করেছেন। 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটির নিচতলায় 47টি এবং দোতলায় 38টি কক্ষ রয়েছে। বড় সর্দার বাড়ির সামনে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই বিখ্যাত চিত্রকর্মের উপর এই ভাস্কর্য। দর্শক, এটি হচ্ছে সেই বড় সর্দার বাড়ির সেই পুকুর, দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর। আর এটি হচ্ছে বড় সর্দার বাড়ির আর কি মেইন ভবন। তো এখানে পুকুরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ, দেখুন। আর একটু সামনে এগুলি দেখা মিলবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিমূর্তি। বঙ্গবন্ধুর পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ মূর্তি এবং
এর ঠিক পিছনেই তার নামেই প্রতিষ্ঠা করা হয়েছে লোক কারুশিল্প জাদুঘর। পাশে দেখতে পেলাম ছোট্ট একটি কুঁড়ে ঘর, যেখানে রয়েছে কৃষকের টুপি, সেই সাথে গ্রামীণ মানুষের ব্যবহার্য হরেক রকমের জিনিস। যেগুলো দেখে একজন দর্শনার্থীর মন জুড়ে যাবে। বেশি দেরি না করে ঢুকে পড়লাম জাদুঘরটি পরিদর্শন করার জন্য। প্রবেশ করতে চোখে পড়ল সুন্দর একটি কারুকাজ। আর কাউন্টারের এই গ্যালারিতে সুন্দর সুন্দর গ্রামীণ মানুষের ব্যবহার্য জিনিসপত্র, যেটা আপনার চোখকে একদমই আটকে দিবে। তিনতলা বিশিষ্ট এই ভবনটির প্রতিটি ভবনেই কাঁচের তৈরি গ্যালারিতে বিভিন্ন কারুকাজ রেখে দেওয়া হয়েছে। প্রাচীনকালের সব নিদর্শন রেখে দেওয়া হয়েছে এই গ্যালারিগুলোতে, যেগুলো এখন সবার জন্য উন্মুক্ত। বন্ধুরা, চলুন এবার পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক কারুশিল্প জাদুঘর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর। এর অবস্থান ঢাকা থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়। এখানে মোট 2টি গ্যালারি রয়েছে। এই 2টি গ্যালারির মধ্যে 1টি গ্যালারি কাঠের তৈরি, যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ। তাছাড়া বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রির সামগ্রী প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয় সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা কাঁসা পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলঙ্কার সহ রয়েছে বহু কিছু, যেগুলো আপনাকে একদমই মুগ্ধ করে দিবে।
আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে 12 মার্চ শিল্পাচার্য জয়নাল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরানো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্স খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশের গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন। এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছরের পুরাতন সর্দারবাড়িতে স্থানান্তরিত হয়। এই দুইটি ভবনের বাইরে রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারু মঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ, মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুন্দর ব্যবস্থা এবং পঙ্খিরাজ নৌকা। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং পরবর্তীতে আরও আকর্ষণীয় সব প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, পুরাতন নিদর্শনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের অজানা নিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।